ওম জয়গুরু ওম। সম্মানিত সুধীবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে জানাই নিগম শিক্ষালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা খাতায় মার্জিন কিভাবে দেব এবং লেখাগুলো আমাদের কিভাবে লাইন বাই লাইন সোজা হবে সেই বিষয়ে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি। এছাড়া উপস্থাপন করতে যাচ্ছি বাংলা এবং ইংরেজি বর্ণমালাগুলো কিভাবে আমরা সুন্দর করে লিখতে পারি এই বিষয়গুলো নিয়ে আমি উপস্থাপন করতে যাচ্ছি। এবার আমি দেখাই দেব মার্জিন কিভাবে দিতে হয়। তো আমরা প্রথমে এরকম একটা খাতা নেব, একটা কলম নেব। কলম নিয়ে কি করব, স্কেলটা আমরা এইভাবে ধরব, ধরে তারপর এইরকম করে আমরা একটা দাগ দেব, তারপরে এইভাবে নিয়ে আমরা এরকম করে দাগ দেব। তো মার্জিন দেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের ছোট ছোট সোনামণিরা আসলে তারা লেখা লেখে, অঙ্ক খাতায় বিশেষ করে তারা লেখে, যে একদিক থেকে লেখা শুরু করে তাদের লাইনগুলো দেখা যাচ্ছে লিখতে লিখতে বাঁকা হয়ে যায়, যেমনটা আমি দেখাই দিচ্ছি তারা কীরকম লিখে। ধরা যাক এরকম একটা খাতা, তারা কি করে আমি এমনিতে একটু দাগ দিয়ে দেখাই দিচ্ছি যে আসলে তারা কীরকম করে। এখানে ধরে এইভাবে লিখতে 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 তাদের লাইনগুলো এরকম এইদিকে বাঁকা হয়ে যায়, এখানে ধরে এরকম তাদের লাইনগুলো বাঁকা হয়ে যায়, এরকম করে ধরে, হ্যাঁ এরকম করে ধরে 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 লাইনগুলো বাঁকা হয়ে যায়। এখন আমি যেটা করতে যাচ্ছি যে তারা এই অঙ্ক খাতায় এই লেখার লাইনগুলো তারা কীভাবে সোজাসুজিভাবে লিখতে পারে সেইটা আমি উপায় বা কৌশল বলে দিচ্ছি। তো প্রথমত করতে হবে এরকম মার্জিন দেওয়ার পরে খাতাটা আমরা সুন্দরভাবে নেব এবং স্কেলটা এরকম সুন্দর করে নিব। নেওয়ার পরে এরকম একটা না লেখা কলম নেব। এই কলম দিয়ে আমাদের কি করতে হবে, এই অঙ্ক খাতার মধ্যে আমাদের মার্জিন দিতে হবে। এরকম স্কেলটা এরকম করে সুন্দর করে সোজাসুজি নিব যাতে স্কেলটা কোনো নড়াচড়া না হয়, কারণ স্কেলটা নড়াচড়া হলে এই মার্জিনটাও বাঁকা হবে। এই কারণে আমরা স্কেলটা সুন্দর করে এইভাবে নিব। নেওয়ার পরে তারপর না লেখা কলম দিয়ে এরকম করে এই মার্জিন দেব, এরকম করে দেব, এমনভাবে মার্জিন দেব যাতে স্কেলটা কোনো ধরনের নড়াচড়া না হয়, সেই দিকটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা মার্জিন দেব, এরকম করে আমরা মার্জিন দেব, এরকম করে না লেখা কলম দিয়ে। তাহলে আমি আবারও বলছি, এই না লেখা কলম দিয়ে মার্জিন দেওয়ার উপকারিতা হচ্ছে কি, যখন আমাদের ছোট ছোট সোনামণিরা খাতার মধ্যে লিখবে তখন তাদের লেখাগুলো অত্যন্ত সোজা হবে এবং লাইনগুলো সোজা হবে এবং তখন দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লাইনগুলো অনেকটা কি সোজা হয়ে গেছে। এখন আর একটা বিষয় হচ্ছে কি, একটা পেজে যদি এরকম করে না লেখা কলম দিয়ে মার্জিন দেওয়া যায় তাহলে কিন্তু এরকম কয়েকটা পেজেই মার্জিনটা বসে যাচ্ছে, এইভাবে মার্জিনটা বসে যাচ্ছে, এরকম করে মার্জিনটা কয়েকটা পেজে বসে যাচ্ছে। তো আমি আবারও বলছি যে এইভাবে মার্জিন দেওয়াতে শুধু মার্জিনটা এই কারণেই দেওয়া যে যাতে আমাদের ছোট সোনামণিদের হাতের লেখাগুলো সুন্দর দেখায় এবং লাইনগুলো সোজাসুজিভাবে যায়, সোজাসুজিভাবে যায়, কারণ লাইনগুলো যখন সোজা সোজাভাবে যাবে তখন তাদের ওই পেজের মধ্যে হাতের লেখাগুলো অনেক সুন্দর দেখাবে এবং পরীক্ষায় খাতায় যখন তারা এইভাবে মার্জিন দিয়ে না লেখা কলম দিয়ে মার্জিন দেবে এবং ওখানে যখন লিখবে তখন লাইনগুলো সোজা দেখার কারণে তাদের লেখাগুলো খুব সুন্দর দেখাবে এবং তখন পরীক্ষককে খুবই আকর্ষণ করবে, তখন সে দেখা যাচ্ছে ওই পরীক্ষার খাতায় তার এই রকম সুন্দর হাতের লেখা বা সুন্দর এই লাইনগুলো সোজার কারণে লেখাটা সুন্দর দেখাবে, যার কারণে সে পরীক্ষায় ভালো নম্বর পাবে। এবার আমি দেখাচ্ছি যে লাইনগুলো সোজা সোজাভাবে দিলে এর উপকারিতার কী রকম, সেটা হচ্ছে আমি ইতিমধ্যেই কিছু লেখা লিখে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ওই লাইন বাই লাইন লেখাগুলো লিখেছিলাম এবং এখন লেখাগুলো লাইন বাই লাইন লেখার কারণে
আর আমরা না লেখা কলম দিয়ে যে মার্জিন দিয়েছি যার কারণে কিন্তু লেখাগুলো এবং লাইনগুলো মোটামুটি সোজাসুজি হয়ে গেছে এবং এখন লেখাগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। তা এটা হলো এই না লেখা কলম দিয়ে মার্জিন যে আমরা দিয়েছিলাম তার এটা একটা উপকারিতা যে লাইনগুলো সোজাসুজি দেখা যাচ্ছে যার কারণে লেখাগুলো অনেকটা সুন্দর। আমি দেখাই দিচ্ছি ইংরেজি লেখা কিভাবে সুন্দর হয়। সেটার মধ্যে আমি এই ইংরেজি লেখাও লিখেছি যে এখানে প্রথমে দেওয়া আছে কি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান, তারপর একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটার নাম হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট। যাই হোক এইভাবে লিখছি, কিন্তু আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা যে আমি যে না লেখা কলম দিয়ে মার্জিন দিয়েছিলাম সেই মার্জিনে মার্জিনে আমি লিখেছি যার কারণে কি হচ্ছে লেখাগুলা সোজাসুজি হচ্ছে, লাইনগুলো সোজা হয়ে গেছে আর এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি এটাই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে আমরা যদি আমরা সোনামণিদেরকে যদি এটাই শিখাই যে তারা যদি লাইনগুলো অর্থাৎ না লেখা কলম দিয়ে যখন মার্জিন দেবে অঙ্ক খাতায় এবং ও অঙ্ক খাতায় লেখা কীভাবে সোজা হবে ওই মার্জিন বরাবর অর্থাৎ মার্জিন অনুযায়ী তারা লেখাগুলো লিখবে তাহলে তাদের লাইনগুলো সোজা হবে। এবার আমি দেখা দিচ্ছি যে এই বর্ণমালাগুলো কীভাবে আমরা সুন্দরভাবে লিখব, কারণ আপনারা সকলেই জানেন যে বর্ণমালাগুলো যদি আমরা সুন্দরভাবে লিখতে না পারি তাহলে আমাদের লেখাগুলো কিন্তু সুন্দর হবে না। যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে স্বর স্বরেয়া হ্রস্বই ক খ গ এগুলো আমাদেরকে প্রথমে সুন্দর সুন্দর করে লিখতে হবে এবং অপরদিকে ইংরেজি লেখাটাকে আমরা সুন্দর করতে গেলে আমাদেরকে কী করতে হবে ইংরেজির বর্ণমালাগুলো অর্থাৎ লেটারগুলো সুন্দর করে লিখতে হবে। তাই আমি এই বর্ণগুলো কীভাবে আমরা সুন্দরভাবে সুন্দর করে লিখব আর আমাদের লেখাটা কীভাবে সুন্দর হবে তার জন্য আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি। যেমন আমি দেখাই দিচ্ছি এই যে স্বরবর্ণের স্বরেও যখন আমরা স্বরেও লিখব এরকম প্রথমে মাত্রা দেব, মাত্রা দিয়ে এভাবে স্বরেও লিখব, তারপরে এরকম দাড়ি দেব। এই যে এখানে না লেখা কলম দিয়ে যে মার্জিনটা দেওয়া হয়েছে এই মার্জিন বরাবর আমরা এরকম করে মাত্রাটা দেব। তাইলে এখন আমি লিখতেছি স্বরেয়া, আর একটা বিষয় বলতেছি এখানে যে না লেখা কলম দিয়ে মার্জিনটা দেওয়া আছে বাংলা লেখার সময় এই মার্জিনের নিচ দিয়ে লিখতে হবে আর ইংলিশ লেখার সময় মার্জিনের উপর দিয়ে লিখতে হবে। আমি ইংলিশটা পরে দেখাই দেব, আগে বাংলাটা দেখাই দিচ্ছি। এবার ক ব্যঞ্জন বর্ণের ক, ক লিখতে গেলে উপরে মাত্রা দিতে হবে অর্থাৎ এইভাবে দাড়ি দিতে হবে, কারণ আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে লেখাগুলো লিখব সেই লেখাগুলো আমাদেরকে কী করতে হবে সোজাসুজি করে লিখতে হবে। আর লেখা ভালো করার সুন্দর করার আর একটা সবচেয়ে বড় উপায় হলো এই উপরে দাগ দেওয়া অর্থাৎ এই মাত্রা দেওয়া, এরকম মাত্রা দিলে লেখাটা অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ এই কারণে আমরা মাত্রায় দেব ক লিখলাম। এবারে এখানে গ লিখতেছি, গ একটু পরে লিখতেছি, গ আমি এখানে লিখ কয়ের পর খ, কী করতে হবে লেখা সুন্দর করার জন্য প্রথমত বর্ণগুলো সুন্দর সুন্দর করে লিখতে হবে। মানে আমরা যখন লেখা প্র্যাকটিস করব তখন অত্যন্ত মানে মনোযোগ দিয়ে ধীরে ধীরে লেখাগুলো লিখব যাতে আমাদের লেখাগুলো সুন্দর হয় এবং বর্ণ লেখাগুলো সুন্দর হয়। এখন আর একটা বিষয়, বর্ণ লিখতে গেলে আমাদের প্রথমে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে বর্ণগুলো যাতে সোজাসুজি হয়, কারণ বাঁকা হলে ওই বর্ণটা ভালো দেখাবে না বা সুন্দর দেখাবে না। এই কারণে আমরা কী করব প্রত্যেকটা বর্ণ খুব সুন্দর সুন্দর করে লিখব। আর একটা বিষয় হচ্ছে আমরা লেখাগুলো যখন লিখব প্রত্যেকটা বর্ণ বর্ণের সাইজ একই রকম, যেরকম শুরু করব যদি ছোট শুরু করে ছোট লিখব আর যদি বড় একটু মিডিয়াম সাইজের লিখি তাহলে আমাদের লেখাগুলো এরকম সাইজের লিখতে হবে, কিন্তু কখনো ছোট বড় করি বা বাঁকা করি লেখা যাবে না, তখন কী হবে লেখাগুলো খারাপ দেখা যাবে। এবার হচ্ছে আমি যে বিষয়টা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি, ইংরেজি আমরা এই খাতায় কীভাবে লিখব। এখন ইংরেজি লিখব এরকম করে যে যেমন ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার এ, এই যে এখানে মার্জিন আছে না লেখা কলম দিয়ে এই যে মার্জিন, এই মার্জিনের উপরে আমরা ক্যাপিটাল লেটার এ এইভাবে দেব, এরকম করে এ লিখব, তারপর এ
এই যে দাড়িটা আছে এখান থেকে এরকম করে দিয়ে এক সাইজের এরকম করে লিখবো বি। এই যে ওয়াই, তারপরে লিখবো হলো জেড, এইভাবে। এখন এটা আমি লিখলাম ক্যাপিটাল লেটার, এবারে স্মল লেটারগুলো কিভাবে লিখতে হবে। স্মল লেটারগুলো ঠিক ওই রকম এই না লেখা কলম দিয়ে যে মার্জিনটা দেওয়া হয়েছে তার উপর দিয়ে আমি এই স্মল লেটারগুলো লিখব। যেমন এ, ওয়াই, এই যে জে। তাহলে আমি কি বললাম যে এই না লেখা কলম দিয়ে যখন মার্জিন দেব এই মার্জিনের উপরে ইংরেজিগুলো লিখতে হবে আর মার্জিনের নিচে এই বাংলাগুলো লিখতে হবে। এবার আমি দেখাই দেব যে বাংলাগুলো কিভাবে লিখতে হবে এই মার্জিনের নিচ দিয়ে। আমি দেখাই দিচ্ছি, প্রথমে লিখতেছি কি আমার, আমি আগে উপরে মাত্রা দেবো, এরকম দাড়ি দেবো, কারণ আমি একটু আগে বলছি যে উপরে যদি আমরা মাত্রা না দিই তাহলে কিন্তু আমার লেখাটা সুন্দর দেখাবে না, আর যদি আমি মাত্রা দিই তখন লেখাটা অনেক সুন্দর দেখাবে এবং আমাদেরকে এই বর্ণগুলো সোজাসুজি করে লিখতে হবে। তাহলে আমি লিখলাম কি এখানে আমার, তাহলে উপরে একটু মাত্রা দিই, তাহলে দেখেন আমার। এই যে না লেখা যে মার্জিনটা দিছি ওই মার্জিনটা নিচে লিখতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার লিখছি। এবার আমার পর সোনার লিখব, এই যে একার প্রথমে কি করতে হবে এরকম মাত্রা দিতে হবে, অর্থাৎ দন্ত সয় করে সো, দন্ত নয়াকারে না, আর বয়ে শূন্য র, তারপর এই মাত্রায় দিতে হবে। কেননা আমি বলছি, বারবার বলতেছি যে আমাদের লেখার উপরে এরকম মাত্রা দিতে হবে। হ্যাঁ, তা আমার সোনার, এবার বাংলা লিখব, বয় আকারে বা, অনুস্বর লয় আকারে এই যে লা, বাংলা, আমার সোনার বাংলা। তারপর আমি সরেয়া ময় রস্বইকার, তাহলে হচ্ছে কি আমি, আমার সোনার বাংলা আমি তোমায়, তয় করে তো এরম মাত্রা দিতে হবে, তয় করে তো ময় আকারে মা আর অন্তস্থ অ, তোমায়, তোমায়। এখন ভালোবাসি, আচ্ছা ভালোবাসি, এখানে ভয় আকারে ভা দেই, ভয় আকারে ভা আর ল, লটা আমরা এই এরম করে লিখব, ভালোবাসি এরম করে, এরম করে বাসি। তাহলে কি হচ্ছে, আমি যেটা দেখাই দিচ্ছি যে এই না লেখা কলম দিয়ে যে মার্জিন দিছি এই মার্জিনের নিচে কিন্তু আমাদেরকে বাংলা লেখাগুলো লিখতে হবে। হ্যাঁ, এবার ইংলিশ লেখাটা কিভাবে লিখতে হবে আমি একটা সিনটেন্স লিখতেছি। যেমন এখানে আমি লিখতেছি দা, বড়তে টি, টি এইচ ই, দা, দা ই, তাহলে দা ম্যান ইজ ভেরি নাইস। তাহলে এই যে আমি ইংলিশটা লিখলাম, অর্থাৎ এই যে মার্জিনটা আছে না লেখা কলম, মানে মার্জিনটা না লেখা কলম দিয়ে যে মার্জিনটা দিছি, হ্যাঁ, বা দাগটা টানা আছে, এই দাগের উপরে ইংলিশটা লিখতে হবে। তারপর আর একটা সেন্টেন্স লিখতেছি যে ওয়াই বয়, তাহলে কি হচ্ছে এই যে না লেখা কলম দিয়ে যে মার্জিনটা দিছি তার উপর দিয়ে লিখতে হবে। তাহলে এখন যদি আমরা এরকম করে লেখাগুলো লিখি তাহলে কি হবে, লেখাগুলো অনেক সুন্দর দেখাবে। তাহলে আমি আপনাদেরকে এটাই পরামর্শ করব যে লেখাগুলো যখন আমরা লিখব, অর্থাৎ আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যখন লিখবে তারা এরকম মার্জিন দেবে, মার্জিন দেওয়ার পরে তারপর এরকম না লেখা কলম দিয়ে তারা দাগ দেবে, মার্জিন মানে স্কেল দিয়ে এরকম সোজাসুজি করে দাগ দেবে আর ওই ওই বরাবর লিখবে, তাহলে কি হবে তাদের হাতের লেখাটা অনেক সুন্দর দেখাবে এবং এই সুন্দর দেখার কারণে তাদের লেখাগুলো খুব সুন্দর দেখাবে এবং লেখার সাইজ একই রকম করলে পর কি হবে,
তাদের ওই পেজটার মধ্যে খাতাটা অনেক সুন্দর দেখাবে, এবং পরীক্ষায় যখন যে কোনো স্যার যখন ওই খাতাটা দেখবে তখন তারা খুবই আকৃষ্ট হবে, এবং তাদের ওই লেখাগুলো দেখে তারা তাদের ওই পরীক্ষার খাতায় অনেক ভালো মার্ক দেবে। এই কারণে আমি পরামর্শ করছি যে আপনারাও সোনামণিদেরকে এরকম না লেখা কলম দিয়ে প্রথমে মার্জিন দেওয়াবে, মার্জিন দেওয়ার পরে তারপর ওই মার্জিনে মার্জিনে তারা লেখাগুলো লিখবে, এবং তারা একটা জিনিস মনে রাখবেন, তারা যাতে লেখাগুলো এক সাইজের এবং সুন্দর সুন্দর করে লেখে, তাহলে লেখাগুলো খুব পরিষ্কার দেখাবে এবং সুন্দর দেখাবে, এবং পরবর্তীতে তারা ওই পরীক্ষায় খাতায় যখন ওইভাবে লিখবে তখন তারা ভালো মার্কস পাবে। তো যাই হোক, আজকে ছিল এই বিষয়। তো আমি যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন এবং ধৈর্য ধরে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আপনারা এরকম সাথেই থাকবেন এবং পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসব যেগুলো দেখে আপনারা অনেকে অনেকটা উপকৃত হবেন। তো আমি আজকে এই পর্যন্ত রাখছি, আপনাদের সকলকে ধন্যবাদ।